মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। যারা মুর্শিদাবাদ জেলার তৃণমূল দলটাকে যারা তৈরি করেছে, আমি একটা নাম বলছি, সাগির হোসেন। বলুন, যখন মমতা ব্যানার্জির মুর্শিদাবাদে কেউ ছিল না, তখন এখানে সাগির হোসেন ছিল। আর সেই সাগির হোসেন সাহেবকে এই মমতা ব্যানার্জি এতগুলো সিটের মধ্যে একটা সিট কি দিতে পারতো না? আজ কারা তৃণমূলের আসন পাচ্ছে, প্রথম শর্ত টাকা আছে কিনা, দ্বিতীয় শর্ত টাকা পার্টিকে দিতে পারবে কিনা, তৃতীয় শর্ত বন্দুকগুলি আছে কিনা, এইটাই হচ্ছে তৃণমূলের আজকে টিকিট দেওয়ার মূল শর্ত। শিক্ষিত ছেলে তাদের দলে অনেকে যোগদান করেছিল। সাগির হোসেন কংগ্রেস ভেঙে পালানোর লোক নয়, সে কিন্তু তৃণমূল দলের জন্ম থেকে ছিল সেই দলটায়। তাদের কিন্তু কোনো সম্মান নাই। সম্মান তাদের যাদের পকেটে পয়সা, যাদের বোমা পিস্তল সকেট বোমার উপরে অনেক নিয়ন্ত্রণ আছে, অর্থাৎ যারা বাহুবলী, যাদের তাগাত আছে, যাদের অর্থ আছে, মাসুলের শক্তি, অর্থের শক্তি, তবেই টিকিট পাওয়া যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে যারা সততার সঙ্গে তৃণমূল দলটা করতে চেয়েছিল, তারা আজ বীতশ্রুদ্ধ, তারা আজ হতাশ। টিকিট দিলেই সে এমএলএ হয়ে যাবে, এটা ভাবাটা ঠিক নয়। টিকিট তো দল তাকে দিয়েছে, প্রাইমারি স্কুল বোর্ডের চেয়ারম্যান করেছিল, দল তাকে যোগ্য সম্মান দিয়েছে সাগির সাহেবকে। সাগির সাহেব তো অভিযোগ করেনি, অধীর চৌধুরী। কী ব্যাপার, এত প্রেম প্রীতি কিসের অধীর চৌধুরীর? যারা টিকিট পায়নি অধীর চৌধুরী কি সবাইকে টিকিটের দায়ভার নিয়ে রেখেছে নাকি? সবাইকে জেতাতে পারবে অধীর চৌধুরী? নিজে কথা ভাবু, নিজের দলে কেউ জিতবে কি না? কারণ উনি তো খুব বড় বড় কথা বলতেন, এই অধীর চৌধুরী, যে মুর্শিদাবাদ জেলায় যে বেঈমান রামাত আমার দল ভেঙে চলে গেছে, বেঈমানদের জায়গা এই কংগ্রেস দলে হবে না, বারবার বিভিন্ন সবাই বলেছেন, আমরা শুনেছি এই অধীর চৌধুরীর বক্তব্য। সেই অধীর চৌধুরী বেঈমান মুশারফ হোসেন মধুকে, যে দল ভেঙেছিল কংগ্রেস, সব থেকে বড় বেঈমান, তাকে দলে জামাই আদরে নিয়েছে, নিয়ে এখন সম্মান করে পাশে বসাচ্ছে। আজ যেমন নাসির এক গাদ্দার, সে দলে যোগদান করেছে, ঠিক তাকে যোগদান করাচ্ছে কে? সেই মুশারফ হোসেন, যে তার দল ভেঙেছিল গাদ্দার। কালকে আবার দেখা যাবে বিজেপি যদি ক্ষমতায় আসে, শুভেন্দুর সঙ্গে সেই গোপন সুড়ঙ্গ দিয়ে সেই রাস্তায় এইসব গাদ্দাররা চলে যাবে। সুতরাং অধীর চৌধুরীর মুখে চেয়ে বড় বড় কথা মানায় না। বিশুদ্ধতায় 10 বছর ডেজার্ট মিনা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার উইথ মিনারেলস। ডেজার্ট মিনা, পলসন্ডা নবগ্রাম, মুর্শিদাবাদ।